অন্যদিকে ব্রুস ও রেচেলের মধ্যে ছোটবেলার বন্ধুত্ব এখন ধীরে ধীরে এক ভালোবাসার রূপ নেয়। তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে, কিন্তু এই ভালোবাসার মাঝে এক বিবাদের সৃষ্টি হয়, কারণ এক সরকারি উকিল হিসেবে রেচেল হত্যাকারী চিলকে জেল থেকে ছাড়াতে চায়, আর ব্রুস এতে রেচেলের উপর ক্ষিপ্ত হয়। রেচেল তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার মা বাবার হত্যাকারী চিল অলরেডি 14 বছর সাজা কেটেছে, কিন্তু বর্তমানে কারমাইন ফ্যালকনি নামে এক ড্রাগ ডিলারকে ধরা অত্যন্ত প্রয়োজন, কেননা সে পুরো শহর জুড়ে ড্রাগ সাপ্লাই করছে। এতে গরিবরা সবচেয়ে বেশি আসক্ত ও প্রভাবিত হচ্ছে, এর ফলে গথাম শহরে ক্রাইম দিন দিন বাড়ছে। আর অন্যদিকে ফ্যালকনিকে ধরা খুব কঠিন, কারণ পুরো শহরে সে বহু পুলিশ, উকিল ও নেতাকে ঘুষ খাইয়ে রেখেছে। এখন সরকারের কাছে ফ্যালকনিকে ধরার একমাত্র রাস্তা বেঁচে যায়, আর সেটা হলো চিল। কারণ চিল একজন ক্রিমিনাল হওয়ায় সে ফ্যালকনির ব্যাপারে অনেক কিছু জানে, যদি সে জেল থেকে বেরিয়ে আসে তবে সে ফ্যালকনির পর্দা ফাঁস করে দেবে। এই জন্যেই রেচেল ও তার টিম মিলে চিলকে জেল থেকে ছাড়াতে চায়, যেন চিল জেল থেকে বেরিয়ে ফ্যালকনির বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। বাট তবু রেচেলের কথায় ব্রুস কনভিন্স হয় না। ব্রুস ঠিক করে যদি চিলকে ছাড়া হয় তবে সে চিলকে গুলি করে মেরে দেবে। ব্রুস গুলি করে চিলকে মারবে, কিন্তু তার আগেই ফ্যালকনির ভাড়াটে খুনি চিলকে মেরে ফেলে। চিল মরার পর রেচেল নিরাশ হয় আর ব্রুস খুশি। ব্রুস মনে করে এবার তার মৃত মা বাবা জাস্টিস পেল, তাই সে ফ্যালকনিকে এক ধন্যবাদ জানাতে চায়, কিন্তু রেচেল ধন্যবাদ জানাতে নিষেধ করে। রেচেল ব্রুসকে বুঝিয়ে বলে যে যদিও চিল তোমার মা বাবাকে মেরেছে, কিন্তু যদি এর মূলে যাওয়া যায় তবে আমরা পাবো যে আসল খুনি চিল নয়, আসল খুনি হলো ফ্যালকনি। কারণ ফ্যালকনির মতো লোকই প্রত্যেক দিন জো চিলের মতো আসামি জন্ম দেয়, যারা দৈনিক তোমার মা বাবার মতো বহু লোককে মেরে ফেলে। রেচেল ব্রুসের ওপর আরও ক্ষিপ্ত হয় যখন সে জানতে পারে যে ব্রুস জো চিলকে মারতে চেয়েছিল। এরপর ব্রুস সব বুঝে যায় যে শহরের সব ক্রাইমের পিছনে ফ্যালকনের হাত রয়েছে। যেমন করেই হোক ফ্যালকনিকে হারাতেই হবে, নইলে গথাম শহর সমস্ত মাফিয়া ক্রিমিনালদের কেন্দ্র হয়ে দাঁড়াবে। এরপর ক্ষুব্ধ ব্রুস ফ্যালকনের সাথে দেখা করতে যায়। ফ্যালকনিকে এক বড় ধরনের হুমকি দিয়ে দেয়, কিন্তু ফ্যালকনি এতে কোনো গ্রাহ্যই করে না, বরং গার্ডসগুলো দ্বারা ব্রুসকে দুটো কষিয়ে ঘুষি মেরে ফ্যালকনি ব্রুসকে বলে যে তুমি হলে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তির সুখী ছেলে, তুমি জানো না যে গরিবী ও নিরাশ কী জিনিস, জানো না এই দুনিয়া সম্পর্কে, তাই ভালো হবে এসব থেকে দূরে থাকো। ফ্যালকনের এই কথা ব্রুসের মাইন্ডে লাগে। ব্রুস লক্ষ্য করে যে তার মা বাবা এই শহরকে সুস্থ করতে নিজের জীবন দিয়ে দেয়, তাই সেও সিদ্ধান্ত নেয় যে সে তার বাকি জীবন অতিবাহিত করবে এই শহরকে সুস্থ ও দুর্নীতিমুক্ত করতে। কিন্তু ব্রুস একজন অত্যন্ত ধনী ও প্রিভিলেজ হওয়ায় বহিরাগত জগতে সে কোনোদিনও পা রাখেনি। সে জানে না যে কিভাবে আন্ডারওয়ার্ল্ড জগৎ কাজ করে, আর তাই ব্রুস তার সব প্রপার্টি ও পরিচয় ছেড়ে পাড়ি দেয় এক ভিন্ন দেশে, যেখানে সে অত্যন্ত গরিবের ন্যায় জীবনযাপন করে। আর সেখানে সে বুঝেছে যে কোনো ব্যক্তি ইচ্ছা করে অপরাধ করে না, তারা বাধ্য থাকে ওই কাজটি করতে। এই সফরে সে নিজেও অপরাধ করে, কিছু সামগ্রী চুরি করার দায় তাকে জেলে থাকতে হয়, আর মুভির প্রথমেই সেই জেলটি দেখিয়েছে। এরপর মুভি আবার প্রেজেন্ট টাইমে চলে আসে, যেখানে হেনরি ডুকার্ড নিজে ব্রুসকে নিনজা ট্রেনিং দেওয়াচ্ছে। তো নিনজা ট্রেনিং কি? অতীতে জাপান দেশে নিনজা নামে কিছু গুপ্তচর থাকতো, যারা না শুধু মার্শাল আর্টে পারদর্শী, তারা অত্যন্ত ধূর্ত ও চতুর হতো। এমনকি ডুকার্ডের মতে নিনজা গায়েবও হতে পারে। থিয়েট্রিক্যাল অ্যান্ড ডিসেপশন আর কমন পাওয়ার অফ নিনজা। আর নিনজা মানসিকভাবেও খুব স্ট্রং হতো। ব্রুস তার শহরকে বাঁচাতে লিগ অফ শ্যাডোর কুটিরে আগুন লাগিয়ে দেয়। এতে রাসেল গুল মারা যায়, কিন্তু ব্রুস বহু কষ্টে ডুকার্ডকে বাঁচিয়ে নেয় এবং দীর্ঘ 7 বছর পর নিজেকে পরিপক্ক তৈরি করে দেশে ফিরে আসে। 7 বছর পর ব্রুস শহরে ফিরতেই
চারিদিকে হইচইয়ের সৃষ্টি হয়। শহরবাসী ধরে নিয়েছিল যে ব্রুস হয়তো মারা গেছে। ব্রুস আসতেই আলফ্রেডের কাছে তার কোম্পানি ও শহরের আপডেট নেয় যে বর্তমানে কী পরিস্থিতি চলছে। সে জানতে পারে যে মিস্টার আর্ল তার কোম্পানির 12টা বাজিয়েছে, কোম্পানি পাবলিক করে দিয়েছে। শহরের ভবিষ্যৎ ওয়েন এন্টারপ্রাইজ এখন যুদ্ধের হাতিয়ার তৈরিতে ব্যস্ত। কোম্পানি এক আজব অস্ত্র তৈরি করে, মাইক্রোওয়েভ অ্যামিটার, যা দিয়ে সেকেন্ডের মধ্যে ওয়াটার বাষ্পে পরিণত করা যায়। আর শহরে মাফিয়া লিডার ফ্যালকনের প্রভাব এখনও তেমনই রয়েছে। আর ফ্যালকনের সাপোর্টে এক নতুন মেন্টাল ডক্টর মার্কেটে এসেছে, যার নাম ডক্টর ক্রেন, যার ফলে রেচেল বারবার ব্যর্থ হচ্ছে মিস্টার ফ্যালকনিকে ধরতে। প্রথমে তো ব্রুস তার ওয়েন এন্টারপ্রাইজে যায় এবং আর্লের সাথে সাক্ষাৎ করে। যেহেতু ব্রুস বিজনেসে পারদর্শী নয়, তাই আর্লের উপরই দায়িত্ব রাখে কোম্পানি চালানোর। আর ব্রুস যায় কোম্পানির অ্যাপ্লাইড সায়েন্স নামে ফক্সের ডিপার্টমেন্টে, যেখান থেকে ব্রুস প্যারাশুটিংয়ের অজুহাতে একটি প্রো আর্মির স্যুট ও কিছু উন্নত গ্যাজেট নিয়ে আসে। লুসিয়াস ফক্স, ইনি এক সময় কোম্পানির বোর্ড মেম্বার ছিলেন, কিন্তু আর্লের সাথে তার মতবিরোধ থাকায় আর্ল ইনাকে ডিমোশন করে দেয়। এখন ব্রুসের প্রয়োজন এক সিম্বল চুজ করার, অর্থাৎ এক নতুন পরিচয়ের, যার দ্বারা সে এই শহরে দুর্নীতিমুক্তকরণে ও মাফিয়া ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াইয়ে নিজের সত্য পরিচয়কে লুকোতে পারবে এবং এতে আপনজনও সুরক্ষিত থাকবে। আর ব্রুস সেই সিম্বল হিসেবে ব্যাট বা বাদুরকে চুজ করে। ব্রুসের মতে সে সারা জীবন ব্যাটকে দেখে ভয় পেয়েছে, কিন্তু এখন সময় এসেছে এই ব্যাটকে দেখেই মাফিয়াদের ভয় পাওয়ার। যেহেতু ব্রুস আইনি প্রক্রিয়া দ্বারা শহরের আসামিদের জেলে ঢুকাতে চায়, তাই তার টিমে এক ইমানদার পুলিশ অফিসারের প্রয়োজন, আর সে হবে জেমস গর্ডন এবং সরকারি উকিল রেচেল। কিন্তু রেচেল এখনও জানে না যে ব্রুসই হলো ব্যাটম্যান। আর অন্যদিকে ডক্টর ক্রেন ফ্যালকনের আসামিদের মিথ্যা পাগল প্রমাণ করে জেলে যাওয়ার পরিবর্তে মেন্টাল হসপিটাল আর্কামে ভর্তি করাচ্ছে। এতে রেচেল খুব কনফিউজ হয় যে ডক্টর ক্রেনের আসল মতলব কী। আর ওই দিকে ফ্যালকনে খুব সহজেই কিছু গুন্ডাকে নিয়ে গাড়িতে ড্রাগস লোড করছিল, কিন্তু সে জানতো না যে তখনই ব্যাটম্যান নামে এক নতুন সুপার হিরোর আবির্ভাব ঘটবে। ব্যাটম্যান ওরফে ব্রুস ফ্যালকনের ওই গুন্ডাগুলোকে আদমরা করে ফ্যালকনিকে ধরে নেয় এবং এক বৃহৎ লাইটের মুখে বেঁধে দেয়। আর লাইটের আলো এক অস্পষ্ট ব্যাটকে ইন্ডিকেট করে, হুইচ মিন্স নাও ব্যাটম্যান ইজ প্রোটেক্টিং দ্য টাউন, দ্য নেম গথাম। তারপর পুলিশ ফ্যালকনিকে ধরে নেয়। ব্যাটম্যান এসেই পুলিশের ওই কাজটি করেছে যা বহু বছরের প্রশাসন করতে পারেনি। এতে সাধারণ পাবলিক খুশি হয় আর তারা ব্যাটম্যানকে এক হিরোর চোখে দেখে। কিন্তু তবুও কমিশনার লোপ ব্যাটম্যানকে পছন্দ করে না, তাকে ধরতে এক টাস্ক ফোর্স তৈরি করে। যাই হোক, ব্যাটম্যানকে ফ্যালকনিকে ধরতে পেরে তার প্রথম মিশন কমপ্লিট করলো। এবার পালা বাকি মাফিয়াদের, তাই এখন খুঁজতে হবে যে ফ্যালকনির সাথে কার কার লিঙ্ক আছে। আবার ইতিমধ্যে আলফ্রেড ব্রুসকে বলে যে তুমি যদি এইভাবেই ব্যাটম্যান হয়ে সময় কাটাও আর যদি ব্রুস ওয়েনের রূপটি লুকিয়ে রাখো, তবে লোক সন্দেহ করতে পারে যে ব্রুসই হয়তো ব্যাটম্যান। তাই লোককে তোমায় এক মিথ্যা সোশ্যাল লাইফ দেখাতে হবে। আর এই জন্যই ব্রুস অনিচ্ছাকৃতভাবে ক্রোড়পতি ধনীদের ন্যায় স্পোর্ট কারে একাধিক সুন্দর মেয়েদের নিয়ে ঘুরে বেড়ায়। আর এইভাবেই পুলিশ অফিসারকে ধরে তাকে ভয় দেখিয়ে জানতে পারে যে ফ্যালকনের সাথে আর এক পাওয়ারফুল ব্যক্তি জড়িত আছে, যে কিনা ড্রাগসের সাথে এই শহরে এক বিশেষ টাইপের কেমিক্যাল আনে। ফ্ল্যাশ এটাও বলে যে ন্যারোজ নামে এক এলাকায় সেগুলো হয়তো রাখা হয়। ব্যাটম্যান তক্ষুনি ন্যারোজে গিয়ে দেখে সেখানে অলরেডি ডক্টর ক্রেন উপস্থিত আছে। তাদের সাথে মারামারিতে ডক্টর ক্রেন আচমকা ব্যাটম্যানকে গ্যাস ছেড়ে হ্যালোসিনেশনের শিকার করে দেয় আর তাকে আগুন লাগিয়ে দেয়। কিন্তু ব্রুস খুব কষ্ট করে সেখান থেকে পালিয়ে বাঁচে। এরপর আলফ্রেড ব্রুসকে বাড়িতে নিয়ে আসে। ব্রুসের ক্রমাগত খারাপ পরিস্থিতি দেখে লুসিয়াস ফক্সকে ডেকে আনে। তারপর ফক্স এক অ্যান্টিবডি তৈরি করে ব্রুসকে বাঁচায়। কিন্তু ফক্স জেনে যায় যে ব্রুসই হলো ব্যাটম্যান।
তারপর ক্রেন বন্দি ফ্যালকনির কাছে যায়, তাকেও এই গ্যাস দ্বারা পাগল করে আর্খাম মেন্টাল হসপিটালে ভর্তি করে দেয়। এই খবরটি শুনে রেচেল রেগে আর্খামে গিয়ে যা দেখে তাতে তার মাথা ঘুরে যায়। আসলে ক্রেন চুপি চুপি তার মিথ্যা প্রমাণিত পাগল গুন্ডাদের দ্বারা ওই বিষাক্ত কেমিক্যাল পুরো শহরের ওয়াটার সাপ্লাইয়ে মিশিয়ে দিচ্ছে। এখন রেচেল বুঝতে পারে যে ক্রেন কেন মাফিয়াদের মিথ্যা পাগল প্রমাণিত করছিল। তারপর রেচেলকেও এই কেমিক্যালের করা ডোজ দিয়ে দেয়। ভাগ্য ভালো যে ইতিমধ্যে ব্যাটম্যান চলে আসে আর ক্রেন সহ সবাইকে কোষে ধোলাই লাগায়। যেহেতু রেচেলকে করা ডোজ দেওয়া হয়েছে, তাই সময় মতো তাকে অ্যান্টিডট দেওয়া না হলে রেচেল মারা যাবে। কিন্তু পুলিশ ও সোয়াট টিম ব্যাটম্যানকে ধরতে বিল্ডিং এর চারিদিকে ঘিরে ফেলে আর অ্যান্টিডট একমাত্র ব্রুসের বাড়িতেই রাখা আছে। ব্রুসকে এখন এখান থেকে যেমন করি হোক বেরোতেই হবে। তাই সে বুটের শোল্ডারে লাগা একটি ছোট্ট মেশিন অন করতেই আশপাশ থেকে প্রচুর ব্যাট চলে আসে। আসলে ওই মেশিনটি থেকে আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ বের হয় যা মানুষ শুনতে পায় না, বাট বাদুরকে উত্তেজিত করে। বাদুরের ভিড়কে কাজে লাগিয়ে ব্যাটম্যান সেখান থেকে বের হয়ে আসে। কিন্তু পুলিশের গাড়িগুলোর থেকে বাঁচতে শহরের বিভিন্ন এলাকায় ব্রুসকে ভাঙচুর করতে হয়। এতে রেচেলকে তো সময় মতো অ্যান্টিডট দিয়ে বাঁচিয়ে দেয়, কিন্তু আলফ্রেড ব্রুসের ওপর রেগে যায়। আলফ্রেড বলে যে তুমি শুধুমাত্র তোমার প্রিয়জনকে বাঁচাতে শহরের ভাঙচুর করতে পারো না, এতে লোক যদি মারা যেত ব্যাটম্যান স্বার্থপর নয়। যদিও আলফ্রেড এক সার্ভেন্ট, কিন্তু তবুও তার উক্তি, তার বিচার, তার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটম্যানের কাছে। তার পরামর্শ খুব কাজে লাগে ব্রুসের, তাই আলফ্রেড ছাড়া ব্যাটম্যান কখনোই কল্পনা করা যায় না। এরপর দেখি ব্রুস খুব জলদি ফক্সের সাথে দেখা করে আর শহরে পাইপে ওই বিষাক্ত কেমিক্যালে মেশানোর ব্যাপারটা ফককে বলে। কিন্তু ফক্স নিশ্চিন্ত হয়ে বলে কোনো টেনশনের কারণ নেই, কারণ কেমিক্যাল শুধুমাত্র নিঃশ্বাসের দ্বারাই কার্য করে। তারপর ফক্সের মনে পড়ে যে এমনই একটি মেশিন এন্টারপ্রাইজ থেকে গায়েব হয়ে গেছে কিছুদিন আগে, যা জল বাষ্পে পরিণত করে। এখন এটা কনফার্ম হয়ে যায় যে কেউ তো আছে যে ক্রেনের এই বিষাক্ত রাসায়নিক পুরো শহরে বাষ্পের মাধ্যমে ছড়িয়ে দিতে চায়। সে যদি সফল হয় তবে পুরো গোথাম শহরে মৃত্যু মিছিল হবে। তাই ফক্স চলে যায় বেশি পরিমাণে অ্যান্টিডট বানাতে। এরপর ব্রুস দেখে তার বার্থডে পার্টিতে হেনরি ডুকার্ট এসেছে। ব্রুস জানতে পারে যে হেনরি ডুকার্ট আর কেউ নয়, সেই হলো রাস আল গুল, আর তারা এসেছে গথাম শহর ধ্বংস করতে। গথাম তাদের প্রথম শহর নয়, এর আগেও রোম ও লন্ডনের মতো বড় শহর তারা ধ্বংস করেছে, কারণ সেখানে দুর্নীতি অত্যন্ত বেড়ে গিয়েছিল। দুর্নীতিগ্রস্ত গথামকে তারা প্রথম আঘাত করেনি, এর আগেও আঘাত করেছিল ইকোনমিক দ্বারা। শহরের অর্থনৈতিক অবস্থা বেহাল করে দিয়েছিল, যার ফলে শহরে গরিবী তৈরি হয়, আর যেখানেই গরিবী সেখানেই নিরাশ, নির্যাতন, ক্রাইম আর যুদ্ধ। কিন্তু শহরের কিছু ধনী ব্যক্তি যেমন থমাস ওয়েন, তারা নিজের কোম্পানি লস করে শহরকে বাঁচিয়ে নেয়। কিন্তু এবার লিগ অফ শ্যাডো শহরটি ধ্বংস করতে রাসায়নিক অস্ত্র ইউজ করবে, যা ক্রেন এতদিন বারবার ব্যবহার করেছে। এই কেমিক্যাল আবার মুভির প্রথমে দেখানো ওই নীল ফুলটি থেকে তৈরি হয়। কেমিক্যালটির স্পেসিফিকেশন হলো, যদি কোনো ব্যক্তি এই রাসায়নিক স্টিম কনজিউম করে তবে সে তো হ্যালোসিনেট হবেই, প্লাস ওই ব্যক্তিটি বাস্তবে যেটাকে সবচেয়ে বেশি ভয় পায় সেটাই তার মাইন্ড ইলিউশন তৈরি করবে। এজন্যই যখন ব্যাটম্যান আক্রান্ত হয়েছিল তখন মুখ থেকে ব্যাট বের হতে দেখে। রেচেল ওয়ার্মস তথা পোকা দেখেছিল, আর ফ্যালকনি স্কেয়ারক্রো। এবার ডুকার্ড ওরফে রাস আল গুল এই কেমিক্যাল পুরো শহর জুড়ে ছড়িয়ে দেবে। এরপর রাস ব্রুসের বাড়িটি আগুন লাগিয়ে দিয়ে চলে যায় আর সেখানে ব্রুসকে আলফ্রেড বাঁচিয়ে নেয়। রাসালগুলের লোক শহরের চারিদিকে ছড়িয়ে পড়ে আর আর্খাম মেন্টাল হসপিটালের গেট খুলে দেয়, ফলে সব পাগল শহরে খোলা ঘুরে বেড়াতে থাকে। আর ওই দিকে রাসালগুল ওই মাইক্রোওয়েভ অ্যামিটার যন্ত্রটি নিয়ে ট্রেনে করে ওয়েন টাওয়ারের দিকে যাচ্ছে। এর কারণ হলো সমস্ত ওয়াটার স্টক ওখানেই আছে, ফলে যন্ত্রটি যদি একবার ওয়েন টাওয়ারে পৌঁছে যায় তবে টাউনের সব পাইপ ফেটে গিয়ে সমস্ত ওয়াটার বাষ্পে পরিণত হবে আর বিষাক্ত রাসায়নিকের শিকার পুরো শহরবাসী হবে। কিন্তু ব্যাটম্যান তা এত সহজে হতে দেবে না। একদিকে ব্যাটম্যান রাসালগুল ও তার লোকেদের সঙ্গে ফাইট করে, আর অন্যদিকে অফিসার গর্ডন ব্যাটপড নিয়ে যায় রেল লাইনের একটি বিম উড়িয়ে দিতে।
আর ওই দিকে ট্রেনটি ওয়েন টাওয়ারের দিকে এগোচ্ছে আর কাছাকাছি থাকা পাইপ ফেটে ওয়াটার বাষ্পে পরিণত হচ্ছে, ফলে আশেপাশের লোকজন হ্যালোসিনেট হতে থাকে। এমনই কিছু লোক রেচেলকে মারতে আসে, কিন্তু ব্যাটম্যান তাকে বাঁচিয়ে নেয়। এতে রেচেল ব্যাটম্যানকে আরও পছন্দ করা শুরু করে, কারণ ব্যাটম্যান নিজের থেকে শহরবাসীকে বেশি কেয়ার করে। রেচেল ব্যাটম্যানের নাম জানতে চাইলে ব্যাটম্যান উত্তরে বলে, আমি ওটা নই যেটা লোক দেখে, আমি যা করি সেটাই আমার পরিচয়, এই বলে চলে যায়। আর রেচেল আশ্চর্য হয় এটা জানতে পেরে যে ব্রুসই হলো ব্যাটম্যান। তারপর দেখি সময়ের পূর্বেই গর্ডন রেললাইনের বিমটি উড়িয়ে দেয়, ফলে ট্রেনটি আর এগোতে পারবে না। ব্যাটম্যান চালাকি করে ট্রেন থেকে বের হয়ে আসে আর ট্রেন রাসালগুল ও মেশিনটি সহ নিচে পড়ে যায়, ফলে রাসালগুলের মৃত্যু হয় আর ফাইনালি শহরটি বেঁচে যায়। এরপর শহরের ক্রাইম অনেকটাই কমেছে, মাফিয়া ও গুন্ডারা ভয় আর রাতে বের হয় না, আর শহরের লোকেদের মধ্যে অনেকটা আশা জমেছে। অন্যদিকে ব্রুস তার চ্যারিটি ফান্ড ও ট্রাস্টের টাকা দিয়ে অধিকাংশ শেয়ার কেনে পুনরায় ওয়েন এন্টারপ্রাইজের হয় আর সিইও উইলিয়াম আর্লকে বদলে লুসিয়াস ফক্সকে করে। রেচেল ব্রুসের কাছে মাপ চায় চিল মরার পর তার সাথে খারাপ ব্যবহার করার জন্য। ব্রুস বলে মাফের প্রয়োজন নেই, যা বলেছিলে সঠিক বলেছিলে। ব্রুস তাদের রিলেশন এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললে রেচেল বলে সে ওই ব্রুসকে ভালোবাসে না যাকে মাফিয়া ও গুন্ডারা ভয় পায়। রেচেল অপেক্ষা করবে ওই ব্রুসকে ফিরে পাওয়ার যে ব্যাটম্যান হওয়ার আগে ছিল, আর হয়তো সে তখনই ফিরবে যেদিন গথাম শহরের ব্যাটম্যানের প্রয়োজন আর হবে না। আর দীর্ঘ এই মুভিটি এখানেই খতম হয়।